আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অময় একুশে বইমেলা 2024, মুই তো আইয়া পুছি বইমেলায়। তো বইমেলাটা সুন্দর হইছে, তো ভালোই লাগতেছে। আমি এলাম ঢ্যাম ঢুম করে হাঁটতেই আসি, আমার কোনো ইয়া নেই, খুশির ঠেলায় নাচতেই আসি। মুই হাঁটতে হাঁটতে বইমেলার ডিকে যেতেছি গা, পরিবেশটা সুন্দরই লাগতেছে। তো এখন ডিকে গেলাম গা, এখন কোন দোকানে যাই মু ভাবতেছিল। দেখি কোন দোকানে যাই আগে, এখন কোনটা থুয়ে কোনটা কিনুম নিজেই দিশা পাইতেছি না। যাইতে না যাইতেই ছোটদের বই এক আন্টি ডাক দিল, তো আমি তো চুপ থাকলাম না, সত্যি হইলো যাইতেই বউ, প্রথমেই ঢুকছি, আগে একটা কিন্না লই। এখন দেখি কোন বইটা কিনতে পারি এখনও জানি না। ওই আন্টিটা আমার ডাক দিল, এখন আমি কথা কইয়াই বইটা দেখায় হওয়াই। আমি সালাম দিলাম, আন্টি সালামে উত্তর দিল, এখন একটু চকলেটও দিল। আগে অনেক প্রশংসা করলো আমার, কি কয় জানেন? কিউট বাবু, তোমার নাম কি? আমার নাম ফাতেমা জান পুষ্প আন্টি। এই কয় কি, তোমার নামটা তো সুন্দরী, মাশাল্লাহ দেখতে, নামও যেমন সুন্দর, তুমিও তেমন সুন্দর, আমি তো শুনিয়া এত খুশি। আর আমি এখন কি করুম, বই তো দেখতেই আসি, কিন্তু কোনোটাই পছন্দ হইতেছে না। পছন্দ তো আমার করতেই বো, যেহেতু দুই তিনটা বই নিম, তো একটা বিচার তো লইলাম, মার লগে ভিডিও করলাম। তো আমি হইলো এখন হাঁটতেই আসি কি আর মো মায়ের খাড়াইতেছি, হাতে হাতে কোনো বইটাই পছন্দ হইতেছে না। মায় কয় কি, বাবা তোর লগে আমি আর হাঁটতে পারুম না। আমি কইতাছি মা একটু হাঁটো, যেহেতু বইমালা আইছি, হাঁটলে কি হয়, তা আমার একটু ভিডিও করতেছে। এখন মায়ের কই, মা আমার একটা বই পছন্দ করে দে। মায় কয় কি, বাবা তুমি করো। অবশেষে একটা বই কিনা এলাম, মিনার বই, ওই আন্টিটার লগে বইটা কিনে একটা সেলফিও তুললাম, একটা ভিডিও করলাম। এখন মোর খিদা পাইছে, এখন যাইতেছি খাইতে, একটু ভিডিও করে লইলাম। তো হালকা পাতলা কিছু খাইয়া লই, অনেক কিছু তো খাইলাম, লগে সেলফিও তুলে লইলাম। তো যাই হোক, এখন আফুরা ভাইয়েরা, মামিরা, চাচিরা, খালা খালুরা সবাই ভালোই থাকেন, আর বলো কই পুষ্পর লগে থাকেন। আজকের মতন এ হানি, আল্লাহ হাফেজ।